নমস্কার বন্ধুরা, শীতলা মনসা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বেগুন দিয়ে বেগুনি বানানো আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি রেসিপি আপনাদের দেওয়া হলো। কড়াতে তেল দেওয়া হলো, তেল গরম হয়ে গেছে। এবার বেগুনিটা তেলে ছেড়ে দেওয়া হলো। এবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে। ভাজা হয়ে গেলে তারপরে এবার তুলে নিতে হবে। আর একটা ভাজা আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল। এরপরে পেঁয়াজগুলিকে কুচি কুচি করে বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এইরকম গরম গরম পেঁয়াজি ও বেগুনি নিয়ে শীতের সন্ধ্যায় মুড়ি নিয়ে বসলে পরিবারের সকলের সঙ্গে মজা করে খাওয়া হয়। তাহলে বন্ধুরা, তোমরা এইরকম গরম গরম বেগুনি ও পেঁয়াজির মতো আর কি রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে সেরকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধন্যবাদ বন্ধুরা।